মানসী, মানসী, আকবরের রাজসভা চন্দ্র তো মৌর্য। হ্যাঁ রে, প্রশ্ন তো বেশ ভালো এসেছিল, কিরম দিলি পরীক্ষা? মা তুমি এসে গেছো? হ্যাঁ ভালো হয়েছে মা পরীক্ষা। মা তোমার জিনিসপত্র কিন্তু আমি মোটামুটি গুছিয়ে ফেলেছি। কি বা আছে গোছাবার, তুই আবার পড়াশোনা ছেড়ে ওই সমস্ত? দেখো মা, পরীক্ষা পরীক্ষা করে আমি অনেকদিন ছুটি কাটিয়েছি, এবার কিন্তু কুঁড়ে হয়ে যাবো। সাধুমার সঙ্গে যে সমস্ত জিনিস যাবে সেইগুলো সব গোছানো হয়েছে, বাঁধা ছাঁধা হয়েছে? হ্যাঁ মা, সেগুলো সব গোছানো হয়ে গেছে। মা, 100খানা শাড়ি দিয়েছি, জেলি, আচার, পর্দা সব কিছু দেওয়া হয়ে গেছে। আর মঙ্গলবাবু আছে না, ও নিয়ে স্টেশনে পৌঁছে যাবে। তোর পরীক্ষাটা হয়ে গেলে তুইও এবার যেতে পারতিস আমাদের সঙ্গে। বাবা বিশ্বনাথ ডাকলে তবেই না মা। আচ্ছা মা, তোমার ওখানে যেতে ভালো লাগে? হ্যাঁ রে, খুব ভাল লাগে। আগেও কয়েকবার গেছি, কিন্তু এখন যখনই যাই না মনটা কিরকম অন্য রকম হয়ে যায়। আমার যে কবে ডাক আসবে মা? ও হ্যাঁ শোন, কাল পরশুর মধ্যে শিবা নিয়ে আসবে। ওকে তুমি আমার জড়াতে গেলে কেন? একই মেয়েটা অসুস্থ, শাশুড়ি স্কুল নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে। উফ, শোন, এবারেতে এক্সিবিশনে দুটো স্টল আছে, অনেক কাজ, তুই একলা কি করে পারবি বলতো? সব জোগাড় যন্তর। তুমি তো কাগজপত্রের কাজ সব সেরেই দিয়ে যাচ্ছ তাহলে? হ্যাঁ, সে সেরে তো দিতেই হবে রে, আমি বেনারস থেকে ফিরে আর তো সময়ই পাবো না। তুমি কি এবার সত্যি কলকাতায় যাবে না? না, এবার তুই যাবি কলকাতায়। শোন, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, এখন আর পেছলে চলবে না। কিন্তু আমি কি না বলেছি? তুই না বললেও আমি কি শুনবো? ইস, আলসেমি করতে আমার কি ভালো লাগে। এক কাপ চা পেলে জমে যেত। অনি, অনি, অনি সোনা, কি এক কাপ চা? তাই না? উমা কি মিষ্টি ঠিক বুঝে ফেলেছে। দেব না। হ্যাঁ, পারবো না। একটা ছুটির দিন তুমি যেভাবে নষ্ট করলে, সারাদিন খালি শুয়ে বসে আর চা খে। আশ্চর্য, আর এরকম একটা দিন চট করে পাওয়া যায়? কেমন একটা শান্তিপূর্ণ নিরিবিলি, দিদিরা চলে আসার আগেই চট করে এক কাপ পিসফুল চা। হ্যাঁ না, পারবো না দিতে। দেখো কে এসছে। কেডা এলো, একটু চা। আচ্ছা দাঁড়া, আমি এসে ব্যাপারটা বোঝাচ্ছি, যে এসছে তার আর আমার এক কাপ চা, মানে দু কাপ চা, মানে দাঁড়াও। আরে এই আসুন আসুন, অনি দেখো কে এসেছে। আরে সেলিব্রিটি। সেলিব্রিটি তো আপনাদের বাড়িতে মশাই। মাধবী, মাধবী কোথায়, রেডি? আপনি প্লিজ একটু বসুন অনি, চা কফি কিছু একটা অফার করো। আরে না না, সেসবের দরকার নেই। অ্যাকচুয়ালি আমি মাধবীকে পিক আপ করতে এসেছি। আরে দু মিনিট লাগবে। না আমার একটু তাড়া আছে। আরে কোনো ব্যাপার নেই, আমি কিন্তু রেডি। দেখ, এতটুকু সময় নিনি, আজ কিন্তু আমাকে কিচ্ছু বলতে পারবি না। আমি তোকে একটু চান্স দিচ্ছিলাম সাজবার, বলতে পারিস আমি ইচ্ছা করে দেরি করে এলাম। দেখেছো অতুল কি বলছে? কি কি? মেয়েরা মেকআপ করবে আর আমরা তার জন্য অপেক্ষা করব, এটা একটা বিড়ম্বনা কিনা বল? হ্যাঁ, সেই জন্য ও বিয়ে করেনি, বুঝলি? রাইট রাইট, ঠিক এই কারণেই বিয়ে করেনি, এটা একটা অন্যতম কারণ বলতে পারো। কিন্তু মাধবী, লেটস গো। না চল, দেরি তার আগে এক কাপ চা বা কফি কে কে। কিন্তু চা খেলে আমি জানি দেরি হয়ে যাবে। রঞ্জন দা অপেক্ষা করবে। অ্যাকচুয়ালি দেরি হয়ে যাবে, তারপরে রঞ্জন দা অপেক্ষা করবে। চল চল। রঞ্জন দা কি ঠিক দেখাচ্ছে না? খুব খুব সুন্দর। এই আমি আসছি, বাই। দুজন সেলিব্রিটি আমাদের বাড়িতে পাওয়া যায়। এই অ্যালবামটা রিলিজ করার পর থেকে রোজ লেট নাইট আর বাইরে খাওয়া দাওয়া, বেশ ভালো আছে। ছাড়ো না এই অনি, এক কাপ চা। দূর নিকুচি করেছে তোমার চা। ঠিক আছে, এক কাপ কফি। কফি কি? দু মিনিট যে শান্তিতে বসবো সে উপায় পর্যন্ত রাখুনি। চা চা চা।
অদ্ভুত, আমায় দিল না দিল না সেলিব্রিটিদের, তাহলে আমিও খেতাম সেলিব্রিটিরা মানে দুজনে মিলে খেত, দিল না কেন? কতদিন তো আড্ডা মারা হয় না, চল না বসে আছে ও, চল। ঠিক মাধু কখন আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, যতক্ষণ না আসবে ততক্ষণ তো জেগেই বসে থাকতে হবে। দাদা, বড়োর ইনোগ্রেশন ফাংশনে দিন তুই গেলি না কেন রে? বললেই কি আর ছুটি পাওয়া যায়? পাখির জন্য কতদিন ছুটি নিতে হলো বলতো দেখি। আর তাছাড়া দাদা চা। এ বাবা, তুই আবার কেন বইয়ে আনতে গেলি ছোট? আমরা তো দুজনে এক্ষুনি যাচ্ছিলাম, ঠান্ডা হচ্ছিল গো তাই নিয়ে আসলাম। থ্যাংক ইউ। আরে থাক না, ও সমস্ত আমি নিয়ে যাবো পরে। দিদির ক্যাসেট ভীষণ ভালো গেয়েছে কিন্তু গানগুলো দিদি। দাঁড়াও ছোট, অতুলকে চা দিয়েছিস? হ্যাঁ দিয়েছি তো। প্রথম গানটা কিন্তু সব থেকে ভালো। নন্দিনী, আমাকে অনেকগুলো খাতা দেখতে হবে, তুমি তোমার দিদির প্রিয় গানগুলো তোমার ঘরে গিয়ে শোনো প্লিজ। ধরো হায়দ্রাবাদের প্রজেক্টের ব্যাপারে তুই আরেকবার ভাবলে পারতিস। যা হবার হয়ে গেছে রাজ, ওগুলো ভুলে যা। আচ্ছা পাখি টুসকি আমার কাছে থাকতে পারতো না? রাজ কেন তুই এরকম বলছিস, ছোট থেকে ওরা তো আমাদের সাথে আছে। তুই বলছিলি না যে অতুল ফিরে এসে? চল আমরা সবাই বেরোতে যাই। পানগুলো ভালো করে ধুয়ে আমার ঘরে রেখে দিয়ে এই না, এটা ধর। এই কানাই দা, তোর হাতে কি ওটা দেখি? হাতে কিছু নেই তো দেখি দেখি ওটা। কি বাবা আবার সেই খই নিয়ে? আচ্ছা তুমি কি গো, বুড়ো বয়সে তোমার লজ্জা করে না? আম্মা তোমায় কতদিন মানা করেছে? আজকে কি আমি আম্মাকে ডাকছো? আম্মা আম্মা, এই যে আম্মা, আসো আসো আসো। এই যে কি, এই যে হ্যাঁ আবার দুজনে কি নিয়ে ঝগড়া লাগলো? এই যে আবার সেই খই নি মা। তাই আমি করতে হবে না।
তোমার নেশার জিনিস আমি জানি। হ্যাঁ বাবা, কেন এসব খাস রে? ছি ছি ছি, আরে এসব খাওয়া একদম ভালো নয়। শরীরের ব্যাপার, কখন কি থেকে কি হয় বলা যায়? রোগ কিচ্ছু বাদ নেই। কি করবি বল তরু? মানুষ যদি নিজে থেকে নিজেকে না শোধরায়, তুই জোর করে তাকে শোধরাতে পারবি? যা বলেছ। আরে বাবা, নেশা করা একদম ভালো না। যাগে, ও যা বোঝাবার ওকে আমি বোঝাবো, তুই তোর নিজের কাজে যা। মানুষ কেন যে নেশা করে, এই নেশা জিনিস, এই যেমন ধর আমার কথা, আমি পান খাই, কিন্তু জর্দা খাই বল? হ্যাঁ, আমি না আসলে ভালো লাগবে কি করে? তুমি কি করে এলে? একটা চান্স নিলাম জানো, আমার মুখোমুখি হতে হয়নি, এখানে আসতেই কানাইদা সোজা ঘরে পাঠিয়ে দিল। কানাইদা? কানাইদার হয়ে গেল? তুমি যে কি করো না কোনো মানে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, লাইব্রেরি বইপত্রগুলো নিয়ে যাই। যা বাবা, এই না আমার বেশি রাগ দেখ। এসে যখন বসবে, চলো বসো বসো, বসে যা, আমি না বসো তাই আমি বকুনি খাবো, বসো। আগে ঠিক করো তুমি কি চাও, আমি থাকি না চলে যাই? আবার আমার উপর রাগ করছো? আচ্ছা তুমি আমার কথাটা একদম ভাবো না। না ভাবি না। না ভাবি বাকি, কিন্তু ভেবে ভেবে তো কোনো সুরাহা করতে পারছি না। আমার একদিন এত রেস্টলেস লাগছে না, বাড়িতে একা একা। মাকে কনভিন্স করিয়েছি জান? মানে তুমি কি করছো? এই আমি এখন বিয়ে করব না, বিশ্বাস করো? আমার বাড়িতে, শোনো শোনো শোনো, এত লাফালাফি করার মতো কিচ্ছু হয়নি। হ্যাঁ, ওসব কিছুই বলিনি। তবে শিগগির মা একদিন ফোন করে ছুটির দিনে তোমাকে গুবলুকে টুসকেকের অনেকে খেতে বলছে। এই ও ভাবলাম তাই হোক, মজা হবে। তুমি শাড়ি পরে আসবে তো? শাড়ি কেন? এমনি আমার বাড়ির ভেতরে বাইরে তুমি শাড়ি পরে ঘুরে বেড়াবে, আমি ডাকলেই কাছে চলে আসবে, আমার ভাবতে খুব ভালো লাগে জানো। এই যে মশাই, উঠুন। এই সকাল হয়ে গেছে, ওঠো, অফিসে যাবে না? কাল যে তুমি সত্যি সত্যি এখানে থেকে যাবে আমি ভাবিনি জানো। কত বছর পর তুমি আমার কাছে থাকলে, কতগুলো বছর বলো তো,
ভাবতেও ভালো লাগে। তুমি তোমাকে তাড়াতে পারলেই বাঁচো। কালকে আমি তো ইচ্ছে করে একটু বেশি করে মিশকে খেয়ে ফেলেছিলাম, পাপ আছে। তাতে কি লাভ হলো? গোলাপের কাছে আছো না অন্য কোথাও আছো নিজেও সেটা জানো না। একটা লাভ হচ্ছে কি? সকাল উঠে তোমার মুখটা দেখতে পেয়েছি। বেশ তো, এবার বাড়ি গিয়ে বউয়ের মুখ জামটা খাও। সে আমি ম্যানেজ করে নেব। এই জানো তো, কালকে আমি এটা স্বপ্ন দেখছিলাম জিনাতকে। জিনাতকে নি জিনাতের কথা, জিনাতের কথা তুমি এখনো ভাবো? অফকোর্স না, আমার যেন মনে হয় যে মেয়েটার প্রতি আমার না কোথাও একটা টান আছে। আরে কি ব্যাপারটা, চা কফি কিছু খাবে নাকি? বলছি কি দেখলে স্বপ্নে জিনাতকে? দেখলাম যে ওই কলকাতায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কি বলছো কি তুমি? তা কি করে সম্ভব? তাহলে কি নুন? কি বলে নন্দিনী? কি বলেছে নন্দিনী? কি বলবে নন্দিনী আবার এর উপর থেকে? আমি বলছিলাম যে আমাদের এই নন্দকিশোর আছে না, নন্দকিশোর, ওকে বলবো যে আমার কলকাতা যাবার বন্দোবস্ত করতে। ওর বাড়ি ওখানে তো। কলকাতা তুমি যাবে না আমাকে জিজ্ঞেস না করে? কেন? কলকাতা অনেক বিপদ আছে, আমি তোমায় বারণ করে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, কলকাতা না যাব না, কিন্তু আমার মেয়েটাকে শোনো, ওকে খুঁজে বার করার দায়িত্ব আমার। এই চাটা তো খেয়ে যাবে। কলকাতায় অনেক বিপদ আছে। কি বিপদ? আমি যাবো কলকাতায়।